শ্রোতা বন্ধু নমস্কার মু ডক্টর শিশির দাস রেডিও সুরগ্র অধ্যক্ষ আপনমানঙ্কু স্বাগত করুছি এক অভিনব কার্যক্রমকু বিগত পাঁচ বর্ষ মধ্যে রেডিও সুরভি শিক্ষা কৃষি ঠার আরম্ভ করে জীবিকা পর্যন্ত বিভিন্ন কার্যক্রম পরিবেশন করে আসুছি আজি ঠার সেইপরি শিক্ষা দীক্ষা কার্যক্রম অন্তর্গত এক নূয়া শিক্ষা দিগন্ত উন্মোচন হেউছি যাহার না চালন্তু জানিবা ইতিহাস বা লেটস নো হিস্ট্রি এই কার্যক্রম দ্বারা ওড়িশার মহাবিদ্যালয়ে পড়ুথিবা ছাত্রছাত্রী এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেউথিবা প্রার্থী মানে বিশেষ উপকৃত হেবে রেডিও সুরভীর এই অভিনব কার্যক্রম সারা ভারতবর্ষে প্রথম বলে অভিহিত করা যাই পারে এই ঐতিহাসিক কার্যক্রমর সমস্ত প্রশ্নোত্তর প্রস্তুত করেছেন ইতিহাস বিভাগের প্রফেসর কামাক্ষী প্রসাদ দাস ও সহযোগ করেছেন শ্রীমতী নীলিমা দাস আসন্তু শুনিবা ইতিহাস নমস্কার কোরাপুট সরকারি মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগীয় মুখ্য প্রফেসর কামাক্ষী প্রসাদ দাস মহোদয়ের লেটস নো হিস্ট্রি মাধ্যমে ছাত্রছাত্রী মানুষ ঝরি আসিথিবা সিবিসিএস পাঠ্য খসড়া সম্বলিত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কার্যক্রম উপস্থাপনার মু নীলিমা দাস আপনার স্বাগত করুছি। মধ্যযুগীয় ভারতর সামাজিক চালিচলন ভারতীয় মানক মধ্যে যে বৈপ্লবিক পরিবর্তন আনিথিলা সেই নূতন ধারা কিভাবে আগামী পিঢ়ি পাই এক নূতন প্রবাহকু সৃষ্টি করি সামাজিক মিশ্রণ প্রক্রিয়াকু ত্বরান্বিত করিথিলা সে সম্পর্কে আজির প্রশ্নোত্তর। প্রশ্ন এক, মধ্যযুগীয় ভারতরে ব্যবহৃত হেউথিবা জোতাকু সতীশচন্দ্র কেউ কেউ নামরে নামিত করিছন্তি? উত্তর, পন্নাহি ও উপনাহ নামরে। প্রশ্ন দুই, সতীশচন্দ্র কেউ দুই জন হিন্দি কবিঙ্ক সহ তুলনীয়? উত্তর, সুরদাস ও তুলসীদাসঙ্ক সহ। প্রশ্ন তিনি, মধ্যযুগীয় ভারতর গ্রাম্য সভ্যতারে কিভাবে বাসগৃহ নির্মাণ করা যাওতিলা এবং এথিপাই কেউ উপকরণ ব্যবহার করা যাওতিলা? উত্তর, এক কোঠরি বিশিষ্ট বাসগৃহ নির্মাণ করা যাওতিলা ও এথিপাই মাটি বা কাদুয় বাউঁশ ও ছণ ব্যবহার করা যাওতিলা। প্রশ্ন চারি, মধ্যযুগীয় ভারতর কেউ কেউ অঞ্চলরে গ্রাম্য সভ্যতারে কাদুয় ছণ বাউঁশ ও কাঠ গৃহ নির্মাণর মুখ্য উপকরণ থিলা? উত্তর, বঙ্গ আসাম কাশ্মীর উত্তর ও মধ্য ভারত অঞ্চলরে। প্রশ্ন পাঁচ, মধ্যযুগীয় ভারতরে দক্ষিণ ভারতর গ্রাম্য সভ্যতার গৃহ নির্মাণর মুখ্য উপাদান কোণ থিলা? উত্তর, তাড়পত্র। প্রশ্ন ছ, মধ্যযুগীয় ভারতরে গ্রাম্য সভ্যতারে রুটি তৈরি করিবা পাই সেমানে কেউ ধাতুর পাত্র ব্যবহার করুথিলে? উত্তর, লৌহ নির্মিত চটকা পাত্র বা তাওয়া। প্রশ্ন সাত, মধ্যযুগীয় ভারতরে গ্রাম্য জীবনরে সাধারণ কৃষিকার্য পাই কেউ পাত্র ব্যবহৃত হউথিলা? উত্তর, মাটি পাত্র। প্রশ্ন আঠ, মধ্যযুগীয় ভারতরে মুখ্য খাদ্য শস্য কোণ থিলা? উত্তর, ধান বাজরা বা জুয়ার ও ডালি জাতীয় শস্য। প্রশ্ন ন, মধ্যযুগীয় ভারতরে কেউ কেউ অঞ্চলরে ধান এক মুখ্য শস্য থিলা? উত্তর, বঙ্গ ওড়িশা কাশ্মীর ও ভারতর দাক্ষিণাত্য অঞ্চলরে। প্রশ্ন দশ, মধ্যযুগীয় ভারতরে কেউ কেউ অঞ্চলরে বাজরা ও জুয়ার
ମୁଖ୍ୟ ଖାଦ୍ୟଶସ୍ୟ ରୂପେ ବ୍ୟବହୃତ ହୋଇଥିଲା? ଉତ୍ତର, ରାଜସ୍ଥାନ ଓ ଗୁଜୁରାଟରେ। ପ୍ରଶ୍ନ ଏଗାର, ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତରେ କେଉଁ କେଉଁ ଅଞ୍ଚଳରେ ମାଛ ଗ୍ରାମ୍ୟ ଜୀବନର ଏକ ମୁଖ୍ୟ ଖାଦ୍ୟ ଥିଲା? ଉତ୍ତର, ବଙ୍ଗ ଓ ଓଡ଼ିଶାରେ। ପ୍ରଶ୍ନ ବାର, ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତରେ ଗରିବ ଶ୍ରେଣୀର ବ୍ୟକ୍ତିମାନେ କେଉଁ କେଉଁ ଖାଦ୍ୟ ବ୍ୟବହାର କରୁଥିଲେ? ଉତ୍ତର, ପେଜ ବା ଜାଉ, ବାଜରା ବା ଜୁଆର ଓ ବିଭିନ୍ନ କନ୍ଦା। ପ୍ରଶ୍ନ ତେର, ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତରେ କେଉଁ କେଉଁ ଅଞ୍ଚଳରେ ଘିଅକୁ ଖାଦ୍ୟର ଏକ ମୁଖ୍ୟ ଉପାଦାନ ରୂପେ ବ୍ୟବହାର କରାଯାଉଥିଲା? ଉତ୍ତର, ଉତ୍ତର ଭାରତ, ବଙ୍ଗ ଓ ପଶ୍ଚିମ ଭାରତରେ। ପ୍ରଶ୍ନ ଚଉଦ, ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତରେ ସାମାଜିକ ଜୀବନରେ କେଉଁ ପ୍ରକାର ପରିବାର ପରିଦୃଷ୍ଟ ହୋଇଥିଲା? ଉତ୍ତର, ଯୌଥ ପରିବାର। ପ୍ରଶ୍ନ ପନ୍ଦର, ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତର ଅଧିକାଂଶ ଅଞ୍ଚଳରେ ପରିବାରର ମୁଖ୍ୟ କିଏ ଥିଲେ? ଉତ୍ତର, ପିତା। ପ୍ରଶ୍ନ ଷୋହଳ, ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତରେ ସମ୍ପତ୍ତିର ମାଲିକାନା ସତ୍ତ୍ୱ କାହା ନିକଟରେ ରହିଥିଲା? ଉତ୍ତର, ପରିବାର ନିକଟରେ ସମୂହ ମାଲିକାନା ସତ୍ତ୍ୱ ରହିଥିଲା। ପ୍ରଶ୍ନ ସତର, ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତରେ କେଉଁ ସନ୍ତାନର ଗୁରୁତ୍ୱ ଅଧିକ ଥିଲା? ଉତ୍ତର, ପୁତ୍ର ସନ୍ତାନର। ପ୍ରଶ୍ନ ଅଠର, ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତରେ ସାମାଜିକ ବନ୍ଧନର ମୁଖ୍ୟ ମାଧ୍ୟମ କ'ଣ ଥିଲା? ଉତ୍ତର, ବିବାହ। ପ୍ରଶ୍ନ ଉଣେଇଶ, ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତରେ ଆକବର ବିବାହ ବୟସ ସୀମା କେତେ ନିର୍ଦ୍ଧାରିତ କରିଥିଲେ? ଉତ୍ତର, ଆକବର ତାଙ୍କ ଶାସନ ସମୟରେ ବିବାହ ପାଇଁ ପୁଅର ବୟସ 16 ବର୍ଷ ଓ ଝିଅର ବୟସ 14 ବର୍ଷ ନିର୍ଦ୍ଧାରଣ କରିଥିଲେ। ପ୍ରଶ୍ନ କୋଡ଼ିଏ, କେଉଁ ସୂତ୍ରରୁ ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତର ବିବାହ ପଦ୍ଧତି ସମ୍ପର୍କରେ ସୂଚନା ମିଳିଥାଏ? ଉତ୍ତର, ଆବୁଲ ଫାଜଲଙ୍କ ବିବରଣୀରୁ। ଆଜି ପାଇଁ ଏତିକି, ପୁଣି ଆସିବି ଆସନ୍ତା ଅଧ୍ୟାୟରେ। ନମସ୍କାର।